হাই, দেখতেই পাচ্ছ আজকে কি নিয়ে চলে এসেছি। চিংড়ি মাছের একটি রেসিপি। ওয়েলকাম টু মাই চ্যানেল কুক হাউস। চিংড়ি মাছগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে রেখেছি। বড় সাইজে একটা টমেটো একটা পিস দিয়ে তো মাছগুলোর মধ্যে লবণ হলুদ আমি মাখিয়ে নেব। মাখে গরম তেলে উল্টাপাল্টে আমি সব মাছগুলো ভেজে নেব। আপনারা দেখতে থাকুন। চিংড়ি মাছ ধুতে এত টাইম লাগে বলার মতন না। মাথা আমাদের নোংরা থাকে অনেক, ওইগুলো পরিষ্কার করতে হয় বসে বসে। এতগুলো মাছ আমি পরিষ্কার করছি, পরে ধুয়েছি। আমি চিংড়ি মাছের খোসা ছাড়িয়েই পরিষ্কার করি। তো আজকে আমার মেয়ে বলছে, মেয়ের হুকুম মানতেই হবে, মাছকে খোসা ছাড়াবে না, আমি দাঁত দিয়ে টেনে টেনে খাবো। ঠিক আছে, হবে তো, ছাড়াই নেই তো। মাছগুলো আমার এইভাবেই ভেজে নেব। তো পোস্ত সর্ষে সব বেটে রেখেছি। পোস্তটা একটু বেশি নিয়েছি, সর্ষেটা একটু কম নিয়েছি, আর আমার যেটা লাগছে ধনে পাতা কুচানো, সেটা আমি কুচিয়ে রেখেছি। যাই হোক, তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম। এই তেলের মধ্যে পেস্ট করা পেঁয়াজ আর টমেটো এখানে দিয়ে দেবো, দিয়ে কষিয়ে নেব। আর হ্যাঁ, এখানে ধনে পাতা কষানো মতো আমি একটু দিয়ে দিব, এটা টেস্ট আর একটু আলাদা। আর পরে যখন নামাবো তখন একটু দেবো। লবণ হলুদটাও দিয়ে দেবো, দিয়ে কষিয়ে নেব। আমি আজকে সাদা তেলে রেসিপিটা তৈরি করব। তো আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারেন, সর্ষের তেল দিয়ে আরও ভালো হবে। তো এই যে কোচানো ধনে পাতাগুলো দিয়ে দিলাম, এখন কষিয়ে নেব। রান্না মোটামুটি আমার শেষের দিকে, একটু লবণ লাগবে তাই আমি দিয়ে দিলাম। সর্ষাগুলো দিয়ে দিব, পোস্ত সর্ষা যে বেটে রেখেছিলাম সেগুলো আমি সম্পূর্ণ দিয়ে দেব। দিয়ে সর্ষা দিয়ে বেশি নাড়াচাড়া করব না, অল্প নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। দিয়ে এখানে মাছগুলো দিয়ে দেব। এখন মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে বাস পরিমাণ মতো জল দিয়ে দেব, তাহলে আমার রান্না রেডি। সুন্দর লাগছে দেখতে। জল দিয়ে দিলাম, আর একটু জল লাগবে। দিয়ে খুন্তি দেওয়া জলটাও আমি দিয়ে দেবো। বাকি কুচানো ধনে পাতাটাও রয়ে গিয়েছে, সেটা ছড়িয়ে বা জাল করে নামিয়ে নেব। তো আমার রেসিপি রেডি হয়ে যাবে। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে নতুন নতুন আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। তো কমেন্ট করে তো নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে আজকের আমার রেসিপি। তো দেখুন কেমন হয়েছে রেসিপিটা। তো আজকের মতো এখানেই সমাপ্ত। বাই।